সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের আলোচনা সভা প্যারিসের অনুষ্ঠিত হয় ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিমের সভাপতিতে আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ সহসভাপতি এম এ কাশেম আবুল কাশেম শাহেদ আলী জাকির হোসেন বুইয়া মঞ্জুরুল হাসান সেলিম সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হত না তেমনি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে স্বদেশ প্রত্যাবর্তন না করলে তারই স্বপ্নের সোনার বাংলা তথা বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম দ্বিতীয় বিপ্লবের দ্বারও উন্মোচিত হত না ইউনাইটেড সিলেট